আসসালামু আলাইকুম, এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা, আজ থেকে কাজে যোগ দেবেন তারা। গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান আন্দোলনকারী পুলিশ সদস্যের সমন্বয়করা। বৈঠকে পুলিশের লোগো পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নিহত হয় প্রায় অর্ধশত পুলিশ। এছাড়াও পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে গেল 6 আগস্ট থেকে কর্মবিরতির ডাক দেয় পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন, তুলে ধরেন 11 দফা দাবি। পুলিশের অনুপস্থিতিতে অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন প্রেক্ষাপটে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্দোলনকারী পুলিশের সমন্বয়কদের নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আশ্বাস দেন পুলিশের দাবি পূরণের। পরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। পুলিশ যারা এতদিন মাঠে নামেনি, আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন। তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে, এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয়। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন, আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। বৈঠকে পুলিশের লোগো ও পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই চেয়ারে তো আরো হাইকমান্ড বসেছিল, উনি কি করছেন? আমি যদি এখন ওনাকে বলি যে এইটা করতে হবে, উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে স্যাক করে দেব, সেই ভয় যদি থাকে তো কি করবে? ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, তার যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে, কারণ অনেকে মানে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সরকারের প্রথম ব্রিফিং এ সাংবাদিকদের তিনি একথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার কোন প্রতিশ্রুতি তিনি এবং আন্দোলনকারী ছাত্ররা দেননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রথম কার্যদিবস শেষে সংবাদ মাধ্যমের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এ সময় দেশের চলমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়ে ব্রিফ করেন তিনি। তৌহিদ হাসান বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে কিছু জায়গায় আক্রমণ হয়েছে, তবে এসব ঘটনার বিচার করা হবে। অন্যদিকে আন্দোলনের সহিংসতায় হতাহতের সংখ্যাও স্বচ্ছতার সাথে প্রকাশ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সংখ্যাটা আমরা এখনো জানি না, 450-500 বোধহয় একটা লিস্ট, 450-450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে। কিন্তু আমরা বলেছি একেবারে ফুল প্রুফ লিস্ট তৈরি করতে, আমাদের সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে যে কেলেঙ্কারি চলছে গত 50 বছর ধরে সেটা যেন না হয়। আমরা এক্সাক্ট সংখ্যাটা চাই এবং নাম সহ ঠিকানা সহ বয়স সব কিছু সহ চাই। ভারত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো থাকবে, তবে অবশ্যই বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলেও জানান তিনি। অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি, হয়তো আসলে এর চেয়ে বেশি রক্ষা করা সম্ভব নয়, এটাও হতে পারে, কিন্তু সেটা দেখার বিষয়। মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে। বিশুদ্ধ অভিযোগ বলতে পারে যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে বিপ্লব করায় আরব আমিরাতে আটক 57 কর্মীকে মুক্ত করতে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলেও জানান তৌহিদ হোসেন। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী শনিবার থেকে আবারও চালু হচ্ছে মেট্রো রেল, তবে আপাতত বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।